সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। অভিনেতা জিতের সঙ্গে জুটি বেঁধে নাটের গুরু ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখা, এরপর কখনো শুভদৃষ্টি তো আবার কখনো সাত পাকে বাঁধা কিংবা পাগলু, একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। বলার অপেক্ষা রাখে না, এখানে কথা হচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে। প্রযোজক নিষ্পাল সিং রানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। তাই এরপর অভিনয় জীবন এবং সংসার দারুণভাবে সামলেছেন কোয়েল। এমনকি মা হওয়ার পরও তিনি কিন্তু নজর কেড়েছেন প্রত্যেকের, কারণ প্রতিটি মেয়েই মা হওয়ার পর এক্সট্রা ফ্যাট তৈরি হয়। তবে মা হওয়ার পরও কিন্তু বিন্দুমাত্র ফ্যাট হয়নি কোয়েলের। যত দিন বাড়ছে তত যেন কোয়েলের রূপের জাদুতে মোহিত হচ্ছেন দর্শকেরা। এমনকি কোয়েল এক সন্তানের মা হয়ে গেল, আজও তার রূপের ছটায় মাতোয়ারা গোটা টলিপাড়া। তবে সম্প্রতি একটি ভিডিও এসেছে প্রকাশ্যে, যেখানে দেখা যাচ্ছে ঢিলে ঢালা পোশাকেই শুটিংয়ে রয়েছেন কোয়েল মল্লিক। আর এরপরেই জল্পনা উঠেছে যে কোয়েল কি আবারও সুখবর দিতে চলেছেন আমাদের, অর্থাৎ কোয়েল কি আবারও মা হতে চলেছেন। আর এই ভিডিওটি নিজেই তার সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কোয়েলের বেবি বাম্প, এখানে তিনি হলুদ পোশাকে রয়েছেন। আর তারপর থেকেই কোয়েল অনুরাগীদের মনে তৈরি হয়েছে আশা, ফের কি মা হচ্ছেন কোয়েল, অনেকের মনেই তৈরি হয়েছে এমন প্রশ্ন। তবে অনুরাগীদের সমস্ত আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী, কারণ এই ভিডিওটি ভাগ করে নেওয়ার সাথে সাথে তিনি ক্যাপশনে লিখেছেন বনি ছবির বিহাইন্ড দ্য সিন মোমেন্টস, শুটিংয়ে তাকে একজন অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আগের বছর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্পকে কেন্দ্র করে টলিউডে মুক্তি পেয়েছিল বনি ছবিটি। কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল। বনি ছবিতে মূল চরিত্র সব্যসাচী এবং প্রতিভা তাঁদের সন্তান আসার খবরে খুবই আনন্দিত ছিলেন, কিন্তু সব আনন্দ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় যখন তারা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখেন তাদের সন্তান স্বাভাবিক নয়। কিন্তু সব্যসাচী এবং প্রতিভার অজান্তেই তাদের সদ্যজাত শিশুকে নিয়ে চলতে থাকে গভীর চক্রান্ত। আগের বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল এই ছবিটি, যা দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। প্রসঙ্গত 2020 সালে মে মাসে বাস্তব জীবনেও মা হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। করোনাকালীন আবহে জন্ম হয়েছিল কোয়েলের পুত্র কবিরের। সংসার এবং অভিনয় জীবন সামলেও নিজেদের কাজের ফাঁকে কোয়েল এবং তার স্বামী দুজনেই কিন্তু ছেলে কবিরের সাথে সময় কাটাতে দারুণ পছন্দ করেন। সামাজিক মাধ্যমে মাঝে মধ্যেই অভিনেত্রী তার ছেলের বিভিন্ন ছবি এবং ভিডিও ভাগ করে নেন তার অনুরাগীদের সঙ্গে। তবে সংসার কাজ সবটা সামলেও কিন্তু তিনি নিজের শরীরচর্চার দিকেও ভালোই খেয়াল করেন, তাই তো জোর কদমে শুরু করেছেন তিনি শরীরচর্চা। বেশ অনেকদিন ধরেই জুম্বা ট্রেনিংও নিয়েছেন অভিনেত্রী। ছেলে হওয়ার পরও রীতিমতো নির্মেদ চেহারা নিয়ে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি। শাড়ি থেকে সালোয়ার কিংবা পাশ্চাত্য পোশাক, সবটাতেই তিনি যেন আরো মোহময়ী হয়ে উঠছেন দিন দিন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।